আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। থ্যাঙ্কস অল অফ ইউ ফ্রম জিএস মেথড। 43তম বিসিএস পরীক্ষার প্রশ্নর আনসার এখানে দেওয়া হচ্ছে, সরাসরি সেট নম্বর 1, কোড নম্বর নীলকণ্ঠ। এখানে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা ইংলিশ অধ্যায়টা সমাধান করব। 36-এর ঘ আনসার্টেইন, 37-এ বার্ডস ফ্লাই দ্যাশ দ্য স্কাই অ্যাট লার্জ, 38 ক, 39 গ, 40 খ, 41 অরফানের কমন নাউন, অরফান এটার জেন্ডার হলো কমন জেন্ডার, 42 খ, 43 গ, 44 ঘ, 45 কালেকটিভ নাউন, এ হার্ড অফ এ ক্যাটল ইজ ফাসিং, এটা হবে গ উত্তর। তারপর 46 নম্বরটা, এখানে পিপল এর অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস, অর্থাৎ 46 ক, 47 গ, 48 ক, 49 ক, 50 ঘ, 51 মেরি খ, অর্থাৎ খ, 52। এখানে অবজেক্টের স্থলে যদি আইএনজি যুক্ত ভার্ব দেখি সেক্ষেত্রে আমরা অবশ্য মনে রাখব সেটি জিরান্ড হবে, অর্থাৎ খ উত্তর হবে। 53 গ, 54 গ, 55 ঘ, 56 খ, 57 ঘ, 58 গ, 59 খেয়াল রাখবো সেটি হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা অন ফুট ইউজ করব, অর্থাৎ 59 ক, 60 গ। 61 নম্বর, এটা প্যাসিভ আসছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এটার উত্তর ঘ। 62 আমরা মনে রাখবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ফেন্সি উইশ, এইগুলো থাকলে এরপরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ এখানে উত্তর হবে খ। 63 নাউন, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা নাউন হয়ে যাবে, সুতরাং 63 ক। 64 এটা ঘ উত্তর হবে। 65 ঘ, 66 গ, 67 ঘ, 68 ক, 59 গ, 60 কারেক্ট আনসার, সেটা ব্রাস্ট ইনটু মানে কান্নায় ফেটে পড়া, এটার উত্তর হবে 70-এর খ। এই ছিল মোট ইংলিশের সবগুলো প্রশ্নের উত্তর। এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ম্যাথ এবং বাকি যেগুলো আছে সবগুলো ধারাবাহিকভাবে দিব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।